আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি প্যাটিস বানাবো খুব ইজিভাবে, খুব কম সময়ে। তো আমি এরকম একটা পিজার প্লেট নিয়ে নিয়েছি, ওটার উপর আমি ফয়েল দিয়ে দিয়েছি ভালো করে। তো আমার প্যাটিস বানাতে যা যা লাগছে, একটু মাংস, চিকেনের ব্রেস্ট পিসটা আমি সিদ্ধ করে নিয়েছি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা। তো চিকেনটা আমি বয়েল করার সময় শুধু আমি আদা রসুন পেস্ট আর লবণ দিয়েছি, সিদ্ধ করে এভাবে করে ছাড়াই নিতে হবে। আর আমি এখন তেল গরম হয়ে গেছে আমার প্যানে, তো আমি এখন এখানে পেঁয়াজ ঢেলে দিলাম। আমি একটু পেঁয়াজ বেশি দিব, কারণ কি প্যাটিসে একটু পেঁয়াজ বেশি দিলে সেটা স্বাদটা একটু বেড়ে যায়। পেঁয়াজটা হালকা একটু কালার আসলে আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর এই প্যাটিসটা আপনারা মুরগি, যদি আপনাদের চিকেন রান্না করা থাকে সেই রান্নার মাংসটা দিয়েও আপনারা উঠায় করতে পারেন। এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে আপনারা নেবেন মাংসটা নিয়ে, এভাবে করেই একই প্রসেসে বানাতে পারবেন। তো পেঁয়াজটা একটু হালকা কালার চলে এসেছে আমার, এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। চিকেন দেওয়ার পর ভালো করে একটু নাড়াতে হবে, নাড়ায় তারপরে বাকি উপকরণগুলি আমি এখানে দিয়ে দিব। তো আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিলাম, এখন আমি ভালো করে নেড়ে দিব। এখানে আমি এখনো লবণ অ্যাড করিনি, আমি লবণটা দিয়ে দিব একটু পর। তো যার যার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, আমি লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতন, আপনারা আর একটু কম দিতে পারেন ইচ্ছা করলে। যদি চিকেন বয়েল করার সময় বেশি লবণ দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ওটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা লবণটা অবশ্যই কম দিবেন। তো এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, আপনারা চাইলে আরও কম দিতে পারেন যারা ঝালটা একটু কম খান। তা আমি ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আমার ভিতরে পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি এই পরোটা, ফ্রোজেন পরোটাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্রোজেন, মানে যে কোনো ব্র্যান্ডের ফ্রোজেন পরোটা নিতে পারেন, সেটা দিয়ে প্যাটিস বানাতে পারেন। তো আমি এই পরোটাটা ইউজ করি, তাই আমি এটা নিয়েছি। একই প্রসেসে যে কোনো ব্র্যান্ডের পরোটা দিয়ে, আপনারা ফ্রোজেন পরোটা দিয়ে এই প্যাটিসটা খুবই মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার। তো আমি ভালো করে হাতটা ওয়াশ করে নিয়েছি। তো আমি এখন এটা পরোটাটা হাতের মাঝখানে রেখে একটু নরম করে নেব, এভাবে চেপে চেপে, তাহলে পরোটাটা একটু সফট হয়ে আসবে। কারণ কি এই পরোটা যেহেতু ফ্রোজেন সেহেতু হার্ড ছিল, সেহেতু আমি চেপে চেপে একটু নরম করে নিচ্ছিলাম। তা আমি এভাবে রেখে এখন ভিতরে পুরটা দিয়ে দিব এটার ভিতরে। যারা আমার ভিডিওগুলি দেখেন, দেখছেন এবং সামনে আরও দেখবেন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, যারা রেগুলার ভিডিওগুলি দেখছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনাদের, আর একটি লাইক দিবেন অবশ্যই। তো এখন আমি ভিতরে দেওয়া শেষ পুরগুলি, তো আমি এখন উপরের চিকেনগুলি আবার একটু দিয়ে দিব ডাবল লেয়ারের জন্য। আপনারা চাইলে এরকম ভিতরেই শুধু দিতে পারেন, কিন্তু ওইভাবে দুইবার দিলে জিনিসটা সুন্দর হয়। তো আমি অনেকবার এটা বানিয়েছি, তো এবারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, কারণ কি এটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে এবং করে।
তো এখন এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ কি আপনারাও বানিয়ে হয়তো সবাই আপনাদের বাসায়ও পছন্দ করতে পারে। আর আমি এখন এটা সকালে নাস্তা হিসাবে খাচ্ছি আজকে, কারণ কি আমি চিন্তা করলাম কফি আর একটা প্যাটিস খেলেই এনাফ সকালবেলা, আজকে অন্য কিছু ভারী খেতে ইচ্ছে করছিল না, তাই আমি এগুলি বানিয়ে আজকে খাচ্ছি। তো খুবই টেস্ট হয়েছিল, দেখতেই পারবেন ভিডিওতে আমার যে কেমন হয়েছে জিনিসটা দেখতে। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা, সবচেয়ে বড় কথা এটা। মানুষ গেস্ট আসলে যে কোনো সময় আপনারা বানায় এটা আপনারা গেস্টকে সার্ভ করতে পারবেন, খুবই তাড়াতাড়ি খুবই ইজি। প্রত্যেকটা পরোটাই আমি হাতে এরকম করে রেখে একটু নরম করে নিচ্ছি। যদি কারো পরোটাটা ভাজ করার সময় একটু ফেটে যায় বা কোনো কারণে, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার ভাজ ভাজ করার সময় ফেটে গেলে কোনো সমস্যা নেই, এটা যখন ওভেনে আপনারা দিবেন তখন সুন্দর করে ফুলে উঠবে আর সেটা বোঝা যাবে না। তো এখানে আমি চারটা বানাই নিচ্ছি, তো আপনারা চাইলে আরো অনেক বানায় সার্ভ করতে পারেন। তো আমি এখানে আজকে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম, কারণ কি আমার একটা সন্ধ্যার দিকে দাওয়াত আছে, তো সেজন্য আমি তাড়াহুড়া করছিলাম। তো এইভাবে করে সবগুলি আমি ভাজ করে নিয়েছি ট্রের মধ্যে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি এটা এগ দিয়ে ব্রাশ করে দিব ভালো করে উপরে। এখন আমি এই ডিমটা দিয়ে ভালো করে উপর দিয়ে ব্রাশ করে দিই। আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে, একটা ডিম পুরো আমার লাগেনি, অল্প একটুই লেগেছে, তা আমি এখানে উপরে ভালো করে ডিমের মধ্যে আমি কিচ্ছু দিইনি, তো ব্রাশ করে নিচ্ছি সবগুলি। তারপর আমি এটার উপরে সেসিমি দিয়ে দিব, তো ওখানে আপনার ডিপার্টমেন্ট স্টোরে এগুলি পাওয়া যায় দেখতে সুন্দরের জন্য। এগুলি দেওয়া শেষ আমার চাওয়াটার মধ্যে, এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি দিয়েছি হচ্ছে 250 তাপমাত্রায় দিয়েছি, তা আপনারা এখন দেখতেই পাবেন। আর 10 মিনিট আগে দিবেন, 10 মিনিটস দেওয়ার পর দেখবেন আপনারটা কেমন হচ্ছে, যে কালার চলে আসছে নাকি ফুলে গিয়েছে নাকি, তাহলে নামায় নেবেন, আর না হলে আরও কিছুক্ষণ রাখবেন। এক এক ওভেনের সিস্টেম, আবার অনেক ওভেনে দেরি হয় হতে, তো এই জন্যই আপনারা প্রথমে 10 মিনিটস দিয়ে দেখবেন, না হলে আপনি আরও দিবেন 5 মিনিটস, এভাবে করে দিয়ে দেখবেন আপনারটা কতক্ষণে হয়। তো আমি 230 টেম্পারেচারে 230 টেম্পারেচারে দিয়েছি। আমি আমার প্যাটিসগুলি একটু ফুলে উঠেছে সুন্দর করে, আস্তে আস্তে কালার হচ্ছে, আমি দেখতে আসলাম যে আমার কালার চলে আসছে নাকি হয়ে গিয়েছে নাকি, তাও আমারটা প্রায় হয়ে আসছে। তো আমি ওভেন থেকে নামায় এখানে নিয়ে আসলাম, তো হয়েছে। আপনাদেরকে আমি কাছের থেকে দেখা দিচ্ছি, তো আমি সবগুলো এখন প্লেটে নিয়ে নিব।
এভাবে করে আমি সবগুলো প্লেটে নিয়ে নিলাম। তো আমার প্লেটিং করা শেষ, তো আমি আপনাদেরকে সামনে থেকে আরেকটু দেখা দিচ্ছি। তো এরকম মোচমোচা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে অনেক। তো দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। তো অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন, টেস্ট করবেন। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আবারও বলছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে তো শেয়ার করবেন, লাইক দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার রেসিপিগুলি বা আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। তো আমি যেদিন ব্লগ দিচ্ছি, মানে সেদিন কিন্তু আমি আমার রেসিপিটা তেমন শেয়ার করতে পারছি না। তো আমি অনেক সময় শেয়ার করি রান্নাবান্নার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে বা কুকিং ব্লগ নিয়ে। তো আমি এখন দেখা দিচ্ছি ভিতরেরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরেরটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।